সেক্সিনেস হচ্ছে ফলোয়িং ট্রেন্ড, বিং ফ্যাশনেবল, আর ভালগার হচ্ছে লুকিং ভালগার, লুকিং ব্যাড, মানে ইন এ ব্যাড ওয়ে। সেক্সি হলে ভালগার নয়, অবভিয়াসলি সেক্সি হলে ভালগার নয়। ভালগার মানে হচ্ছে আমাদের বাংলাদেশের নায়িকা, আর সেক্সি হচ্ছে আমাদের দেশের মডেলরা। বিকজ আই থিঙ্ক দে জাস্ট ফলো দ্য ট্রেন্ডস অ্যান্ড ফ্যাশন ইন এ ব্যাড ওয়ে, ইন এ রং ওয়ে। এরা ঠিক মতো কাপড় পরতে পারে না, মিসম্যাচ করে পরে, অনেক বাল্কি ফিগার নিয়ে হয়তো একটা মানে কাপড় পরলো, বাট ওরা তো ক্যারি করতে পারছে না। সো মানে দ্যাটস দ্য ভালগার ওয়ে। আর মডেলরা যেভাবে ক্যারি করে অন স্টেজ র্যাম্পে, আই থিঙ্ক দ্যাটস দ্য সেক্সিয়েস্ট ওয়ে। অবভিয়াসলি ছেলের মেয়েদের মধ্যে কেন বন্ধুত্ব হবে না, ছেলেরা বেশি ফ্রেন্ডলি, মেয়েরা একটু কম ফ্রেন্ডলি। গুণে তো বলা যাবে না কজন ছেলে বন্ধু, বাট ছেলে বন্ধু হ্যাঁ আছে। পার্টি যাই, পার্টিতে খুব বেশি একটা যাওয়া হয় না, বিকজ সবসময় পড়াশোনার জন্য আর কাজের জন্য বিজি থাকতে হয়। সো যখন পার্টি অ্যাটেন্ড করি, আমি চাই যে যেই টাইমটা মানে বাসায় ডেডলাইন ওইটার আগেই বাসায় থাকার আমি চাই করি। ওটাই ডেটিং প্লেস উইথ মাই ফ্রেন্ড, উইথ এভরি ওয়ান, আই থিঙ্ক এনি কাইন্ড অফ রেস্টুরেন্ট, বিকজ আই লাভ ইটিং, মানে দ্যাটস মাই ডেটিং। Romantic moments, I think it's a bit private. Na bolai bhalo. Unexpected, onek beshi. Ami ashole receive kori kibhabe, amar receive kora hoy na, because যেই সব নাম্বার থেকে মানে ব্ল্যাঙ্ক কল গুলি আসে, সেসব নাম্বার আমার মোবাইলে মিস কল নামে সেভ করা। সো আমি যখন দেখি মিস কল, তখন ওটা ফোন রিসিভ করা হয় না। আলটিমেটলি ট্রাই করি মানে কোয়াইট থাকার, বাট অনেক সময় হয়তো কোয়াইট থাকতে পারি না, আর ধাক্কা ওরকম একটা লাগে না, যদিও লাগে আমার অনেক রাগ হয়, বাট মানে চাই চুপচাপ থাকতে। আই থিঙ্ক সাইলেন্স ইজ দ্য বেস্ট পলিসি মানে এই ক্ষেত্রে, বিকজ আমাদের দেশের মানুষ এখন অনেক স্মার্ট না, বিকজ যারা মানে জেনারেল পিপল যারা রাস্তায় থাকে, এরা তো মানে এদের কাছে মানে কোনো কিছু ভালগার লাগতে পারে, এর জন্য চোখে হয়তো ওভাবে তাকায়, কিছু যেটা আমাদের কাছে সেক্সি লাগছে আর যেটা ফ্যাশনেবল লাগছে, সো এটা ওদের কাছে হয়তো একটা মানে আনসার্টেন জিনিস, যেটা ওরা দেখতে পছন্দ করে, সো ওরকম করে লুক দিয়ে থাকে। সো আই থিঙ্ক বিং সাইলেন্ট